नमस्कार आमार बुढ़ीभोज चैनेले सकल के स्वागत जानाई। आमी आज के आमार बाड़ी लक्ष्मी पूजा और लक्ष्मी पूजार समस्त विधिगुलो आपनादेर संगे शेयर करछी, देखते थाकुन। एखन समस्त किछु गुछिए निये आमी माके बरण करे निच्छी। बरणेर थालाय रयेछे पान सुपुरी और तेल सिंदूर गोला और एकटा प्रदीप निएछी और धान धूपो निएछी। उलु दिए माके बरण करे निते हबे। ভোগের থালা এবং আলপনা সমস্ত কিছু করে নেওয়ার পরে কিন্তু বরণটা করে নিচ্ছি। বরণ করার সময় শাড়ি পরে, শাখা সিঁদুর পরে, হাতে বরণের থালা নিয়ে মাকে বরণ করছি। ধান ধূপ দিচ্ছি মাথায় এবং মাথায় সিঁদুর দিয়ে দিয়েছি। চরণে মা চরণে প্রণাম করে নেব। তো চলুন দেখে নিই প্রথম থেকে কিভাবে পুজোতে গোছালাম। এখানে আমাদের লক্ষ্মী প্রতিমা এখনো গোছানো হয়নি। প্রথমে যার উপরে, যে জলচৌকির উপরে লক্ষ্মী প্রতিমাটাকে স্থাপিত করব, সেখানে আমি খড়ি মাটি জলে গুলে রেখেছিলাম সেটা দিয়ে আলপনা করে নিয়েছি। চারটি ফুল, চারটি পাপড়ি যুক্ত ফুল এঁকে এখানে মাঝখানে একটা দাগ কেটে ধানের শীষ করে নেব। এর ওপরে কিন্তু কিছু আর পাতি না, আমি এই যেহেতু জলচৌকির ওপরে আলপনা আঁকা থাকে তার উপরেই মা লক্ষ্মীকে প্রতিষ্ঠা করা হয়। এইভাবে সাইডে সাইডে এরকম করে ধানের শীষ তৈরি করে নিচ্ছি। যেহেতু এর রংটা সাদা, একটু এখন এতটা বোঝা যাচ্ছে না, সকালে কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। মাঝখানে একটা ফুল আঁকলাম। এবার ঘট প্রতিষ্ঠা করব। ঘটে গঙ্গা জল ভর্তি করে নিয়েছি, একটা আমের পল্লব নিয়েছি, এর ওপরে সিঁদুরের ফোঁটা লাগিয়ে দিয়েছি। এবার গোলা সিঁদুর দিয়ে স্বস্তিক এঁকে নিচ্ছি। প্রথমে একটা দাগ দিলাম, দাগ দিয়ে এইভাবে স্বস্তিক এঁকে নিতে হবে। আমের পল্লবটা খুব পরিষ্কার নেবেন, ছেঁড়া ফাটা যেন না থাকে। স্বস্তিক এঁকে নিয়েছি। স্বস্তিক আঁকা হয়ে গেলে স্বস্তিকের মাথার উপরে পাঁচটা ফোঁটা দেব, তার নিচে পাঁচটা ফোঁটা দিয়ে এঁকে নেব। এবার জলচৌকির আলপনাটা একটু শুকিয়ে আসলে এর উপরে ধান ডুববো আর সিঁদুর দিয়ে মাকে ওর উপরে বসাতে হবে। এবার ডাবে স্বস্তিক এঁকে নিচ্ছি, একইভাবে যেভাবে ঘটে আঁকলাম সেইভাবে এঁকে নেব। ঘটের ওপরে আলপনার ওপরে যে ধান ডুববো দিতে হবে সেটা পাঁচটা পাঁচটা করেও নিতে পারেন, পাঁচটা ডুববো পাঁচটা ধান, অথবা তিনটে করেও নিতে পারেন। একইভাবে যেভাবে ঘটে এঁকেছিলাম ওইভাবেই স্বস্তিক এঁকে নিচ্ছি ডাবেও। এবার পদ্মফুল নিয়েছি, এটা ঘটে দেব। পদ্মফুলটা যেহেতু কড়ির অবস্থায় রয়েছে এটাকে একটু এরমভাবে উপর থেকে চাপ দিলে দেখবেন ফুলটা সুন্দরভাবে ফুটে গেছে। এই ফুলটা আমি ঘটে স্থাপন করব, একটা ঘটে থাকবে আর একটা মায়ের হাতে থাকে। দেখুন ফুলটা ফুটে গেছে, এই যে কলার মাঝ, এর ওপরে আমি ঘট এবং পাঁচফল সমস্ত প্রতিষ্ঠিত করব। লক্ষ্মী আর বাঁদিকে রয়েছে নারায়ণ, ওখানে নারায়ণের সিংহাসন হয়েছে। এবার এই দেখুন গঙ্গার মাটি নিয়ে নিয়েছি, এবার এর উপরে তিনটে দুব্ব, তিনটে ধান দিয়েছি, পাঁচটাও দিতে পারেন। ঘটের ওপরে ডাব, গামছা, টুনি ফুল, গাঁদা ফুলের মালা ইত্যাদি দিয়ে ঘরটা স্থাপন করে দিলাম। স্থাপন করার সময় অবশ্যই উলুধ্বনি আর শঙ্খ বাজিয়ে স্থাপন করতে হবে। নারকোল কোরানো হচ্ছে, মায়ের ভোগে যে নাড়ুটা দেওয়া হবে তার জন্য নারকোল কোরানো হচ্ছে। এখানে কলার ফানা নেওয়া হয়েছে, সিঁদুর লাগানো ও পাঁচফল নেওয়া হয়েছে। এখানে বরণের জন্য সিঁদুর গোলা, পান সুপারি, ধান দুব্ব। ঘরটা সাজানো হয়ে গেছে, মায়ের হাতে চাঁদমালা, ধানের ছড়া, এগুলো অবশ্যই দিতে হবে, পদ্মফুল। এবং সমস্ত গোছানো হয়ে গেলে সাইড দিয়ে ধানের শীষ আর পদ্মফুল এঁকে নিয়েছি। আর মা লক্ষ্মীর চরণ তিনটে তিন করে, তিন জোড়া করে দিয়ে নিয়েছি। এটা সিংহাসনের, মানে কলার মাছটা মাঝখানে স্থাপন করতে হবে, তার দুদিকে এই আলপনাটা দিয়ে নিয়েছি। দেখুন গুড় জাল করছি, আখের গুড়, এটা দিয়ে খই তৈরি হবে যেটা মা লক্ষ্মীর ভোগে দেওয়া হবে। গুড়টাকে জাল দিয়ে নিচ্ছি, এবার খই দিয়ে দিলাম। খই বানানোর জন্য, খইয়ের মুরকি বানানোর জন্য এখানে গুড় যে পরিমাণ নিতে হবে, খই যে পরিমাণ নিতে হবে প্রায় সেই পরিমাণ অথবা তার থেকে সামান্য একটু বেশি গুড় লাগে।
এবং খইটা দেওয়ার সময় কিন্তু গ্যাসটা অফ করে গুড়টাকে গুড়ের মধ্যে খই দিতে হবে। এবার নারকল কুড়িয়ে সেই নারকলটা গুড় দিয়ে চটকে নারকলের নাড়ু মানে গুড়ের নাড়ু তৈরি করে নেব। আমার চ্যানেলে আমি এর আগে চিনির নাড়ু রেসিপি ছেড়েছি, সেটাও চাইলে সেটাও আপনারা বানাতে পারেন লক্ষ্মী পুজোতে। এবার নারকলের নাড়ু তৈরি করে নেব, গরম থাকা অবস্থায় কিন্তু এই কাজটা করতে হবে, হাতে মোটামুটি সহ্য করা যায় এরকম গরম নিয়ে। এভাবে মুট করে প্রথমে নাড়ু পাকিয়ে নেব। প্রত্যেকটা বাড়িতেই প্রায় এরকম নারকলের নাড়ু ঠাকুরের ভোগে দেওয়া হয়, আমিও দিচ্ছি। দেখুন মুড়কি তৈরি হয়ে গেছে, তার উপরে নাড়ু দিয়ে দিয়েছি। আর এখানে চিড়ের মোয়া, মুড়ির মোয়া, তিলের নাড়ু, কালাকাঁদ, নারকল, শুকনো খেজুর, কিশমিশ, কাজু ইত্যাদি রয়েছে। এখানে শিনি দেওয়া হয়েছে ঠাকুরের ভোগে, দুধ, কলা, কালাকাঁদ, কাজু কিশমিশ ইত্যাদি রয়েছে। দই রয়েছে, মিষ্টি, পোদে, এটা চিড়ে, নারকল কোড়া, চিনি আর বাতাসা একটা ভোগ। আর এখানে মুগ ডাল ভেজানো, নারকল কোড়া, বাতাসা, চিনি একটা ভোগ। এখানে নবগ্রহ পঞ্চগ্রহের জন্য 9টা আর 5টা করে নৈবেদ্য সাজিয়েছি। মুড়কি আর নাড়ু তৈরি করে নাড়ুগুলো এভাবে মুড়কির ওপর দিয়ে সাজিয়ে দিয়েছি। আর আমি ধূপকাঠি ধরিয়ে নিচ্ছি, একটা মা লক্ষ্মীর গাছ প্রদীপ অবশ্যই রাখতে হয়, আমি সেটা জ্বালিয়ে নিয়ে এবার ধূপকাঠি ধরিয়ে দিচ্ছি। এবার শঙ্খ বাজিয়ে মাকে বরণ করে নিতে হবে, যেটা আমি ভিডিওর প্রথমেই দেখিয়েছি মাকে বরণ করতে হবে কিভাবে। ত্রৈলক্ষ্য পূজিতে দেবী কমলে বিষ্ণু বল্লভে যথাতম সুস্থিরা কৃষ্ণের তথা ভবমহিস্থিরা ঈশ্বরী কমলা লক্ষ্মী স্থলাভূর্তি হরিপ্রিয়া পদ্মা পদ্মালয়া সম্পদ সৃষ্টি শ্রী পদ্ম ধারিণী দাদু শয়তানি নামানি লক্ষ্মী সংকুজ্জ জপ পঠে শিরা লক্ষ্মী ভবত সুপুত্র ধারা দেবী সহ নারায়ণং নমস্কৃতং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী চৈব তত জয়ং দুরায় বন্দে বিষ্ণু প্রিয়াং দেবীং দারিদ্র দুঃখ নাশিনী নারায়ণ কইতেছি নানা কথা শিখে আলাপ করি বিন ঘরে বিনানি আসি বিবর নারায়ণের সাক্ষাতে কত বিস্তার তারপর কর জোরে পড়িয়া প্রতি কত নারদী নারায়ণী প্রতি কখ মাতাই কেবল তোমার হাজার চঞ্চল চপল প্রায় প্রতি ভারত কুক্রিয়া যত নর নারী গণ অসহ্য যাতনা পায় দুর্ভিক্ষ বিষণান্ন হবে শীর্ণ কায় বলহীন দেহ ক্ষুধা কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ। এবার ভোগ প্রসাদ বিতরণ করে দিয়েছি, খিচুড়ি আর লাবড়া। আমার চ্যানেলে বহু মানুষ এই দুটো রেসিপি পছন্দ করেছেন, চাইলে আপনারা দেখে নিতে পারেন।